কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেয়া অসহযোগ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বুধবার ডয়েচে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান তিনি। জয় বলেন, শেখ হাসিনার ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার পরিকল্পনা নেই। তিনি বলেন, শেখ হাসিনা একদিন আগেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধুমাত্র আমরা কয়েকজন জানতাম যে তিনি ঘোষণা দেবেন। তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমাকে এখনই বেরিয়ে যেতে হবে। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং কয়েকশো মানুষের প্রাণহানি ঘটে। তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমাদের পরিবারের সবাই অনেক দিন ধরে বিদেশে বাস করছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। জয় আরও জানান, শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন, তিনি সেখানে ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ।